আপনার ইবাদত আপনি একাই নিখুঁত এবং নিপুণভাবে আল্লাহ সুবহানাহু তাআলার জন্য আদায় করার চেষ্টা করবেন। আপনার এক ইবাদতের সাথে আর দশজনের সম্পদ মিলিত হবে, দশজনের নিয়ত মিলিত হবে, এটার কি প্রয়োজন? ছাড় আছে, ছাড় নাই আমি এই কথা বলছি না, কিন্তু একটা ইবাদতের নিপুণতা এবং নিখুঁততা ভিন্ন জিনিস, আত্মোৎসর্গের চিন্তা এবং ইখলাসের চিন্তা ভিন্ন জিনিস, আল্লাহ সুবহানাহু তাআলার সাথে মানুষের ব্যক্তিগত সম্পর্ক ভিন্ন জিনিস। যে আমার সাথে আমার আল্লাহর সম্পর্ক কেমন, আমি আমার আল্লাহর জন্য আমার সম্পদ থেকে একটা অংশ উৎসর্গ করতে চাচ্ছি, এটা সম্পূর্ণ আলাদা, এটা হওয়া কেমন? আমি আজকে আপনাকে একটা জিনিস হাদিয়ে দিয়ে বললাম, এটা আপনি আর আপনার ভাই মিলে ভাগ করে নিন, এটা কেমন? আর পরিপূর্ণরূপে সম্পূর্ণ আপনাকে একটা দিয়ে গেলাম যে এটা আপনার জন্য, সম্পূর্ণরূপে খাসভাবে আপনার জন্য এনেছি, এটা কেমন? তথা এটা আপনার ইখলাস চিন্তা এবং নিয়াত একনিষ্ঠতা নিপুণতা এবং নিখুঁততার সাথে সম্পৃক্ত। অতএব কুরবানিকে ছোটোখাটো কোনো ইবাদত মনে না করে একটি বড় ইবাদত মনে করে আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্টির জন্য সবাই যার যার সাধ্য অনুযায়ী প্রস্তুতি নেবেন পরিপূর্ণ পূর্ণাঙ্গ কুরবানি করার। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। হাদিসে আসছে, যখন বলল যে আমরা গোস্ত খাই এবং পানি খাই, তখন ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লাহুম, হে আল্লাহ তাদের এই খাবারে, তাদের এই গোস্তে, তাদের এই পানিতে বরকত দান করেন। তো আগের বার উনি কোনো কথা বলেননি, মন খারাপ হয়ে গেছিলো, ঘুরে চলে গেছিলেন, এবার উত্তর আরেকটু প্রশ্ন আরেকটু বাড়িয়ে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে বরকতের দোয়া করলেন। এই জন্য সবসময় বরকতের দোয়া করতে হয়। ছেলে মেয়ে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন যার বাড়িতে যাবেন, যার অবস্থা জিজ্ঞেস করবেন, বরকতের দোয়া করতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বরকতের দোয়া করলেন এবং বললেন, যদি বাড়িতে বাড়ির মালিক ফিরে আসে তাহলে তাকে বলবে আমার সালাম, এবং সে যেন বাড়ির চৌকাঠ স্থায়ী রাখে, পরিবর্তন না করে। তথা পরবর্তী বংশ ভালো হওয়ার জন্য স্ত্রী ভালো হওয়া খুব জরুরি। ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামের জীবনী, এই জিলহজ মাসের এই দশ দিনে যা কিছু ঘটবে তার সবই ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামের জীবনের সাথে সম্পৃক্ত। চাহে সেটি হাজিগণের হজ হোক, সাফা মারওয়ায় সাঈ হোক, হাজিদের মিনায় পাথর নিক্ষেপ হোক, আর সমগ্র মুসলিম বিশ্বে আমাদের কুরবানি করা হোক, এগুলো কোনোটি সরাসরি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত নয়, বরং সবগুলোই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা দাদা ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত। অতএব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের জীবনীতে আমাদের জন্য শিক্ষা রয়েছে, এতে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে 200 জায়গারও অধিক জায়গায়, আনুমানিক 200 জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের জীবনের ঘটনা, তার বিষয়ের আলোচনা, তার সংক্রান্ত বিবরণ বর্ণনা করেছেন পবিত্র কোরআনে। ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামে পৃথিবীর এমন একজন ব্যক্তি যা একাধারে পৃথিবীর তিনটি ধর্মের পবিত্র ব্যক্তি বলে গণ্য, ইহুদিদের নিকটে মহান ব্যক্তি হিসেবে গণ্য, খ্রিস্টানদের নিকটে মহান ব্যক্তি হিসেবে গণ্য, মহান নবী হিসেবে গণ্য, মুসলমানদের নিকটেও মহান ব্যক্তি এবং মহান নবী হিসেবে গণ্য। তথা চলমান পৃথিবীর 90% মানুষ, যেহেতু পৃথিবীর অধিকাংশ মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী, দ্বিতীয় বৃহত্তম ধর্মের অনুসারী মুসলমানেরা, আর ইহুদিদের কথা তো আমরা জানি, তথা বৌদ্ধ এবং হিন্দু বাদ দিলে পৃথিবীর 90%-এরও কাছাকাছি মানুষের নিকটে সম্মানিত এবং শ্রদ্ধেয় ব্যক্তি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে, ইহুদিরাও দাবি করে তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের অনুসারী, খ্রিস্টানেরাও দাবি করে তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের অনুসারী, আমরাও দাবি করি আমরা মিল্লাতে ইব্রাহিমের প্রকৃত অনুসারী। তথা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সম্মান এবং মর্যাদা নিয়ে কোনো দ্বিমত নেই। নামের উচ্চারণে পার্থক্য থাকতে পারে, ইব্রাহিমকে তারা আব্রাহাম হিসেবে ডাকে, আমরা ইব্রাহিমকে ইব্রাহিম হিসেবে ডাকি। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশগণের মধ্যেই যে নবুয়ত সীমাবদ্ধ থাকবে এ বিষয়েও তিনটি ধর্ম একমত, এবং তিনটি ধর্মের ধর্মীয় গ্রন্থেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের দুই সন্তানের কথা উল্লেখ আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তান ইসহাক এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তান ইসমাইল, এই দুইজনের কথা পৃথিবীর তিনটা ধর্মীয় গ্রন্থেই উল্লেখ আছে এবং তিনটা ধর্মের মানুষই বিশ্বাস করে তার দুইজন সন্তান ছিল।
মতভেদের জায়গা হচ্ছে বনু ইসরাইলেরা ইহুদি এবং খ্রিস্টানেরা মনে করে আল্লাহর একমাত্র দয়াপ্রাপ্ত, আল্লাহর একমাত্র রহমতপ্রাপ্ত হচ্ছে সারার সন্তান ইসহাক আলিহি সালাতু আসসালাম, হাজেরার সন্তান ইসমাইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়াপ্রাপ্ত এবং রহমতপ্রাপ্ত নয়, নাউজুবিল্লাহ। এই জন্য ইসমাইলের বংশে কোনো নবী আসতে পারে এই বিষয়ে তাদের চিন্তা এবং তাদের বিশ্বাস নাই। ফলত তারা আরবে আগমন করা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসালামের বংশে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার জন্য প্রস্তুত নয়। তো আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের জীবনী কোরআনের আলোকে এবং হাদিসের আলোকে বর্ণনা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, ইন্নাল্লাহ আসতাফা আদম ওয়া নূহ ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আদমকে, সমগ্র পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন নূহকে, সমগ্র পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন ইব্রাহিম এবং তার পরিবারকে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিমের পরিবারের অন্তর্ভুক্ত। তো কোরআনের এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিচ্ছেন যে তিনি ইব্রাহিম এবং তার বংশধরদেরকে সমগ্র পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের আরেক আয়াতে বলেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহ হানিফাও ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন, ইব্রাহিম হচ্ছে আল্লাহর অনুগত উম্মত। একজন ব্যক্তিকে আল্লাহ উম্মত হিসেবে ঘোষণা করে দিয়েছেন পবিত্র কোরআনে, একজন ব্যক্তি এক পুরো উম্মত, তিনি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম। যেহেতু তার সময় তিনি একা ইমানদার ছিলেন, একমাত্র তাওহীদের অনুসারী ব্যক্তি ছিলেন, তথা হকের ওপর যদি একজন ব্যক্তিও থাকে সে একাই উম্মত। তো হকের উপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম একাই ছিলেন, আল্লাহ তাকে উম্মত হিসেবে ঘোষণা করছেন যে আল্লাহর অনুগত উম্মত। ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন, এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালামের ঘটনা বর্ণনা করতে গিয়ে ঐতিহাসিকগণ লিখেছেন, আজকের আধুনিক যুগের ইরাকের রাজধানী বাগদাদ, যাকে পবিত্র কোরআনে বাবেল নামে উল্লেখ করা হয়েছে, যাকে ইংরেজিতে ব্যাবিলন নামে উল্লেখ করা হয়, আজকের বাগদাদ আরবির বাবেল এবং ইংরেজির ব্যাবিলন নগরীর নিকটবর্তী কোনো গ্রাম উর নামক কোনো গ্রামে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের জন্ম হয়। ঐতিহাসিকগণের দাবি অনুযায়ী ঈসা আলাইহিস সালামের জন্মের 3500 বছর আগে। তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াসালামের জন্মের 3500 বছর আগে যদি ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়, তাহলে এখন থেকে আনুমানিক 5000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম পৃথিবীতে এসেছিলেন আনুমানিক। সঠিক হিসাবের সংখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তো ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালাম যেই পরিবারে এসেছিলেন সেই পরিবার তৎকালীন যুগের রাজকীয় পরিবার, তথা মন্ত্রী মিনিস্টারের ঘরে তার জন্ম হয়েছিল। মূল প্রধান বাদশাহ নমরুদ, নমরুদের একজন উল্লেখযোগ্য মন্ত্রী বা উল্লেখযোগ্য বড় পাদ্রি বা উল্লেখযোগ্য বড় ধর্মীয় যাজক বা উল্লেখযোগ্য বড় প্রধান মুফতি ছিলেন হচ্ছে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালামের বাবা আজর। তো মন্ত্রী মিনিস্টারের ঘরে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালামের জন্ম। ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালাম জন্মগ্রহণ করেইছিলেন আলাল ফিতরাহ, সঠিক বিশ্বাস এবং সঠিক আকীদার ওপর। সেই সঠিক বিশ্বাস এবং সঠিক আকীদাই তিনি প্রচার করার চেষ্টা করেছেন, প্রশ্ন উত্থাপন করার চেষ্টা করেছেন, চলমান সমাজের বিরুদ্ধে গিয়ে যৌক্তিক প্রশ্ন উত্থাপন করে মানুষের ভুল ত্রুটি ভাঙ্গার চেষ্টা করেছেন। পিতার বিরুদ্ধে গিয়ে, বাবার বিরুদ্ধে গিয়ে, সমাজের বিরুদ্ধে গিয়ে, দেশের বিরুদ্ধে গিয়ে, রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে তার বিবেক এবং তার যুক্তির আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী এবং হেদায়েত প্রাপ্ত হওয়ার কারণে যা তার কাছে সঠিক এবং শুদ্ধ মনে হয়েছে সেটার আলোকে তিনি প্রশ্ন উত্থাপন করতে থেকেছেন। সেই প্রশ্নগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বিভিন্ন জায়গায় বিভিন্ন আঙ্গিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের নামে বর্ণনা করেছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন, ইদ ক্বালা লি আবিহি ওয়া কওমিহি, যখন ইব্রাহিম তার পিতাকে বললেন, সরাসরি তার পিতাকে, ওয়া কওমিহি এবং তার আশেপাশের জাতিকে বললেন, মা তা'বুদুন, ক্বালু না'বুদু আসনামান, যে তোমরা কিসের ইবাদত করো, তারা বললো আমরা মূর্তির ইবাদত করি। ওয়ালা হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন, এই মূর্তিগুলোকে যখন তোমরা ডাকো তখন কি তারা তোমাদের কথা শুনতে পায়? এই যে যৌক্তিক প্রশ্ন, এই তিনি ধারাবাহিক প্রশ্ন উত্থাপনের মাধ্যমে তাদের ভুল ভাঙ্গানোর চেষ্টা করতে থেকেছেন। আর আকায়েতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইদ ক্বালা লি আবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইয়াবসুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন, ইব্রাহিম তার বাপকে ডেকে জিজ্ঞেস করলেন, ইয়া আবাতি, হে আমার পিতা, লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইয়াবসুর, আপনি এমন কিছুর কেন ইবাদত করেন যে দেখতেও পায় না শুনতেও পায় না? এটা অযৌক্তিক।
যে এমন একটা কিছুর আপনি ইবাদত করছেন, তার কাছে চাচ্ছেন, তার কাছে ইবাদ নত হচ্ছেন, সম্মান করছেন, যে আপনাকে দেখতেও পায় না, শুনতেও পায় না, অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য। ওয়ালা ইউগনি আনকা শাইআ, এবং সে আপনার থেকে মুখাপেক্ষীহীনও নয়। যে একটা মূর্তি টিকে থাকবে, দাঁড়িয়ে থাকবে আপনার সাহায্য ছাড়া, এটা অসম্ভব। আপনি তাকে বানিয়েছেন, আপনি তাকে টিকিয়ে রাখছেন, তাহলে আপনার থেকে যে মুখাপেক্ষী নয় তার ইবাদত কেমনে হয়? তো এইভাবে যখন তিনি প্রশ্ন উত্থাপন করে তার বাবাকে হেদায়েত করতে চাচ্ছেন, আশেপাশের জনগণকে হেদায়েত করতে চাচ্ছেন, তখন তার বাবা তাকে শক্তভাবে, কোরআন মাজিদের আয়াত বলছে, যেভাবে আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, যে তার বাবা তাকে শক্তভাবে বলছেন, লা ইল্লাম তান্তাহি লা আরজুমান্নাক, ইব্রাহিম তুমি যদি তোমার এই উল্টা পাল্টা প্রশ্ন বন্ধ না করো, তুমি যদি তোমার এই দাওয়াতি কাজ বন্ধ না করো, তাহলে তোমাকে পাথর নিক্ষেপ করে বাড়িঘর থেকে বের করে দেওয়া হবে, আমার বাড়িতে তোমার জায়গা হবে না। তো এইভাবে ইব্রাহিম আলাইহিসসালাম তার দাওয়াতি কাজ অব্যাহত রাখলেন। তার দাওয়াতি কাজের একটা অংশ ছিল, তিনি একদিন ফাজাআলাহুম জুযাদান ইল্লা কাবীরাল্লাহুম, তাদের বিশাল মূর্তিশালার মধ্যে, মূর্তির সংগ্রহশালার মধ্যে সব মূর্তিকে ভেঙে দিয়ে বড় মূর্তির ঘাড়ে কুড়াল লিখে দিলেন। যখন মানুষজন জিজ্ঞেস করলো ঘটনা কি, তখন ইব্রাহিম বললেন, বাল ফাআলাহু কাবীরুহুম হাদা, আল্লাহ কোরআনে বর্ণনা করছেন, ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, এই যে বড় মূর্তি একাই বেঁচে আছে, বাকি সব মূর্তি ধ্বংস হয়ে গেছে, কুড়ালো ওই বড় মূর্তির ঘাড়ে, অতএব এই বড় মূর্তিকেই জিজ্ঞেস করে, এই বড় মূর্তি এই ঘটনা ঘটিয়েছে। বাল ফাআলাহু কাবীরুহুম হাদা, এই সকল মূর্তিগুলোর মধ্যে যেটা সবচেয়ে বড় মূর্তি, এই বড় মূর্তি বাকি সব মূর্তিকে ভেঙে দিয়েছে। ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন, অতএব তোমরা হয় এই বড় মূর্তিকে জিজ্ঞেস করো, আর না হয় যে মূর্তিগুলো ভেঙে পড়ে আছে তাদেরকে জিজ্ঞেস করো যে কে তোমাদেরকে ভাঙল, যদি তারা কথা বলতে পারে, যদি তাদের কথা বলার সক্ষমতা থাকে। এটাও ইব্রাহিম আলাইহিসসালাম তাদেরকে বোঝানোর জন্য, যে যেই মূর্তিকে তোমরা ইবাদত করছো সেই মূর্তিকে আমি নিজে হাতে ভেঙে দিয়েছি, সেই মূর্তি আমার কাছ থেকে রক্ষা পায়নি, আমার ক্ষতি আমার অনিষ্ট থেকে নিজেকে রক্ষা করতে পারিনি, সে বলতে পারে না, নিজেকে বাঁচাতে পারে না, তাহলে কেমনে সে নিজেকে প্রভু এবং প্রতিপালক দাবি করতে পারে, কেমনে তার ইবাদত গ্রহণযোগ্য হতে পারে? আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়ানফা'উকুম শাইয়্যান ওয়া লা ইয়াদুররুকুম, তোমরা কি এমন কিছুর ইবাদত করতে চাও, এমন কিছুর ইবাদত করাকে গ্রহণযোগ্য মনে করো, মা লা ইয়ানফা'উকুম শাইয়্যান ওয়া লা ইয়াদুররুকুম, যা তোমাদের কোনো উপকার পৌঁছাতে পারে না এবং তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না, এবং নিজেরও কোনো উপকার পৌঁছাতে পারে না, নিজেরও কোনো ক্ষতি করতে পারে না, উফিল্লাকুম, তোমাদের জন্য হতাশা, যে তোমরা এমন কিছুর ইবাদত করছো যা নিজেকে পর্যন্ত রক্ষা করতে পারে না। ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ আফালা তা'কিলুন, তোমরা আল্লাহ ব্যতীত এমন সত্তার ইবাদত করো কেন, তোমাদের কি জ্ঞান নাই, তোমাদের কি বুদ্ধি নাই? ইব্রাহিম আলাইহিসসালামের আরেকটি ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে উল্লেখ করেছেন, ফালাম্মা জান্না আলাইহি আল-লাইল রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি, যখন সন্ধ্যা ঘনিয়ে গিয়ে রাত ছেয়ে গেল এবং পৃথিবীর আকাশে তারকাগুলো উজ্জ্বল হয়ে উঠল, তখন ইব্রাহিম বলল এটি হয়তো প্রতিপালক হতে পারে। ফালাম্মা আফালা ক্বালা ইন্নী লা উহিব্বুল আফিলিন, যখন সেই তারকাগুলো ডুবে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন যে আমি যারা ডুবে যায় হারিয়ে যায় তাদেরকে ভালোবাসি না। ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, যখন দেখলেন চন্দ্র বড় আকারে প্রস্ফুটিত প্রজ্জ্বলমান, বললেন এটি হয়তো পৃথিবীর প্রতিপালক হতে পারে। যখন চন্দ্র হারিয়ে গেল, তখন তিনি বললেন আমার প্রতিপালক যদি আমাকে পথ প্রদর্শন না করে, তাহলে আমি পথ ভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তারপরে যখন দেখলেন সূর্য সকালবেলা ভয়ঙ্কর প্রতাপ এবং শক্তির সাথে উদীয়মান হচ্ছে, হাদা রব্বি হাদা আকবার বলে, এটা তো সবার চেয়ে বড়, সবার চেয়ে শক্তিশালী, সবার চেয়ে ভয়ঙ্কর, সবার চেয়ে পাওয়ারফুল এবং সবার চেয়ে বড়, অতএব এটি প্রতিপালক হতে পারে। ফালাম্মা আফালাত, যখন সূর্য ডুবে গেল, তখন তিনি কি বললেন, তখন তিনি ইন্নী বারি উম্মিম্মা তুশরিকুন, হে আমার কওম, তোমরা যে শিরিক করো এই শিরিক থেকে আমি নিজেকে মুক্ত ঘোষণা করছি, আমি একমাত্র তাকেই প্রতিপালক হিসেবে ঘোষণা করতে চাই, যিনি ফাতরু সামাওয়াতি ওয়াল আরজ, যিনি আসমান জমিন সূর্য নক্ষত্র চন্দ্র গ্রহ সকল কিছুর যিনি সৃষ্টিকর্তা, যিনি আড়াল থেকে সকল কিছুকে পরিচালনা করছেন, এই আসমানের আড়ালে, এই জমিনের আড়ালে, এই সূর্য নক্ষত্র এবং চন্দ্রের আড়ালে আরেকজন সর্বশক্তিমান আছে, যিনি এগুলো সব কিছুকে কন্ট্রোল করছেন, নিয়ন্ত্রণ করছেন, আমি একমাত্র তারই ইবাদত করতে চাই, তার সামনেই নত হতে চাই,
সেই অদৃশ্য সত্তার ইবাদত করতে চাই, তিনি প্রতিপালক, তিনি প্রকৃত রব্বুল আলামিন। আরো একটি ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উল্লেখ করেছেন যে তৎকালীন বাদশাহ নমরুদের সাথে এই যে মোনাজারা, দাওয়াত, যুক্তি, তর্ক, তো আরেকবার মোনাজারা এবং যুক্তি তর্কের অংশগ্রহণে বাদশাহ নমরুদকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইদ ক্বালা ইব্রাহিম রাব্বী আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, ইব্রাহিম বললেন, এই নমরুদ, আমার আল্লাহ মানুষকে জীবিত করতে পারে, মৃত্যু দান করতে পারে, তুমি কি পারো? তখন নমরুদ বলল, আনা উহয়ী ওয়া ইউমীত, আরে আমিও তো মানুষকে জীবিত করতে পারি, মৃত্যু দান করতে পারি, ফাঁসির আসামিকে মুক্ত করে দিলাম আর নিরাপরাধ মানুষকে হত্যা করে দিলাম তার চোখের সামনে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের সামনেই নাও, মৃতকে জীবিত করে দিলাম আর জীবিতকে মৃত করে দিলাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফা ইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফা আতি বিহা মিনাল মাগরিব, আচ্ছা আমার প্রতিপালক অদৃশ্য যাকে দেখা যায় না সেই মহান সত্তা প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্যকে উদিত করে থাকেন, আজ তুমি একদিনের জন্য এই সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করে দাও। ফা বুহিতাল্লাযী কাফার, যখন এই কথা ইব্রাহিম আলাইহিসসালাম বললেন তখন নমরুদ হতভম্ব হয়ে গেল, এবং ইব্রাহিম আলাইহিসসালামের যুক্তি তর্ক এবং দাওয়াতের সামনে টিকতে না পেরে তখন তারা সিদ্ধান্তে উপনীত হলো তাকে আগুনে জ্বালিয়ে দিতে হবে। কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে তারা বলতেছে, কোরআনের আয়াত, ক্বালু হারিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, আরে একে ধরো, একে বাঁধো এবং একে আগুনে জ্বালিয়ে দাও, এবং তোমাদের প্রতিপালক, তোমাদের মূর্তিকে তোমরা সহযোগিতা করো, নাহলে তোমাদের দিনকে এই ব্যক্তি একাই ধ্বংস করে দিবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন মাজিদে বলছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, আমরা আগুনকে বলে দিলাম, আমি আল্লাহ আগুনকে বলে দিলাম, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা, বরফ, শীতল হয়ে যাও। এবং আগুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য ঠান্ডা, বরফ এবং শীতল হয়ে গেল, এবং এটি অস্বাভাবিক, অগ্রহণযোগ্য, অযৌক্তিক কিছু নয়। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন মাজিদে অন্য আয়াতে বলেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সকল কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে, সকল কিছুই আল্লাহ সুবহানাহু তাআলা তাসবিহ পাঠ করে, আমার এই জামা, এই দেওয়াল, এই ইট, এই পাথর, এই পাখা, সব কিছু। এবং কেন এটা অযৌক্তিক নয়? এই জামা যেখান থেকে তৈরি হয়েছে, যে সুতা থেকে তৈরি হয়েছে, ওই সুতা কোনো তুলা ছিল, সেই তুলা তো কোনো গাছের সাথে সম্পৃক্ত ছিল, আর আপনি দেখতে পাচ্ছেন যে গাছের জীবন আছে, গাছ বড় হচ্ছে। আমি হয়তো যেই যেই দেওয়াল দিয়ে, যে ইট দিয়ে মাটি দেওয়াল তৈরি করেছি, ছাদ ঢালাই দিয়েছি, সেই ইট কোথাও মাটি আকারে ছিল, আর মাটিতে আপনি দেখতে পাচ্ছেন যে মাটির রূহ আছে, প্রাণ আছে, জীবন আছে, মাটিতে কিছু বপন করলে সেখান থেকে গাছ বের হয়, তো ওই মাটি থেকে তুলে নিয়ে আগুনে পুড়িয়ে আজ দেওয়াল বানানো হয়েছে, তাই সে আল্লাহর তাসবিহ পাঠ করতে পারবে না, এটা অসম্ভব। ওই গাছ থেকে তুলা নিয়ে এসে সুতা বানিয়ে আজ জামা বানানো হয়েছে, তাই এই জামা আল্লাহর তাসবিহ পাঠ করতে পারবে না, এটা অসম্ভব। মানুষ এই পৃথিবীতে যা কিছু ব্যবহার করছে সব কিছুর মূল আল্লাহর সৃষ্টি, আমরা পরিবর্তন করে সেটাকে ব্যবহার করছি, কিন্তু প্রত্যেকটা জিনিসের মূল হচ্ছে আল্লাহর সৃষ্টি, সরাসরি সরাসরি আল্লাহ সুবহানাহু তাআলার সৃষ্টি, হয় মাটি, না হয় পানি, না হয় আগুন, সরাসরি আল্লাহ সুবহানাহু তাআলার সৃষ্টি। আর সরাসরি আল্লাহ সুবহানাহু তাআলার সৃষ্টি আল্লাহর ইবাদত করে, আল্লাহর তাসবিহ পাঠ করে, অতএব আল্লাহ আগুনকে বলবেন ঠান্ডা হওয়ার জন্য আগুন হবে না, এটা অসম্ভব। এই জন্য আমরা এই দৃষ্টিকোণ থেকেই আমাদের নবী আমাদের শিখিয়েছেন, আমরা যখন গাড়িতে উঠি, আরোহণে উঠি, যে সাখ্খারা লানা হাদা, ওই সত্তার পবিত্রতা বর্ণনা করছে যিনি এটিকে আমাদের অধীনস্থ করেছে। আল্লাহ সুবহানাহু তাআলা ওই উট, ওই গরু, ওই গাড়িকে আমাদের অধীনস্থ করেছে, আর মূল কন্ট্রোল আল্লাহ সুবহানাহু তাআলার হাতে। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুন দিয়ে জ্বালিয়ে ধ্বংস করা গেল না, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা তাকে তার বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বাড়ি থেকে বের করে দেওয়া হলো, তখন তিনি এবার ইরাকের বাবেল, ব্যাবিলন, বাগদাদ থেকে হিজরত করে কোথায় গেলেন? আজকের জেরুজালেম, আজকের ফিলিস্তিন, আজকের ইসরায়েল, যেখানে আগুন জ্বলতেছে দাউ দাউ করে, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছে, সেই পবিত্র মাটিতে আশ্রয় নিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআন মাজিদে বলছেন, ওয়া নাজ্জাইনাহু ওয়া লুতান ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা লিল আলামিন, আর আমি আল্লাহ ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি, বাঁচিয়ে আশ্রয় দিয়েছি, কেন ইরাকে তাকে হত্যা করা হতো, মারা হতো, প্রহার করা হতো,
তো ইরাকের বাগদাদ থেকে তার বাবা এবং ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে বাঁচিয়ে আশ্রয় দিয়েছি ইব্রাহিমকে, আর লুতকে আশ্রয় দিয়েছি। ইব্রাহিম এবং লুত আলাইহিস সালাতু ওয়াসসালাম সমকালী। লুত আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন জর্ডান অঞ্চলে, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন ইরাকের অঞ্চলে। তো লুত আলাইহিস সালাতু ওয়াসসালামের কওমকে তো আল্লাহ শহর উল্টিয়ে দিয়ে ধ্বংস করেছেন, তাহলে লুত আলাইহিস সালামকেও তো আশ্রয় দিচ্ছেন, কেননা ওনার শহরই তো ধ্বংস করে দেওয়া হয়েছে। তাহলে এই দুই নবীকে আমি একত্রে আশ্রয় দিয়েছি, ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা লিল আলামিন, ওই মাটিতে যেই মাটিতে আমি সমগ্র পৃথিবীর মানুষের জন্য বরকত রেখেছি। কোরআনের আয়াত, সেটি হচ্ছে জেরুজালেমের মাটি, মসজিদ আকসার মাটি, তার আশেপাশের অঞ্চলের মাটি। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে তার হিজরত সম্পূর্ণ হওয়ার মাধ্যমে এখানে আশ্রয় দেওয়া হলো, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কোনো এক দুর্ভিক্ষের সময় ঐতিহাসিকদের বর্ণনা অনুযায়ী তার স্ত্রী সারা আলাইহা সালাতু ওয়াসসালামকে সঙ্গে নিয়ে মিশর যাচ্ছিলেন। মিশর যাওয়ার পথে জালেম অত্যাচারী বাদশাহ, মুফাসসিরিনে কিরাম লিখেছেন, তাফসির ইবনে কাসির থেকে শুরু করে বড় বড় তাফসির কারকগণ লিখেছেন যে আসমানের নিচে দুনিয়ার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে সুন্দরী করে তৈরি করেছিলেন হাওয়া, আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের স্ত্রী হাওয়াকে, আর হুবহু হাওয়ার চেহারায় তৈরি করেছিলেন সারা আলাইহা সালাতু ওয়াসসালামকে, তথা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরীদের একজন ছিলেন সারা আলাইহা সালাতু ওয়াসসালাম, আর হুবহু সারা আলাইহা সালাতু ওয়াসসালামের চেহারায় তৈরি করেছিলেন ইউসুফ আলাইহি সালাতু ওয়াসসালামকে, এই জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর পুরুষদের একজন ছিলেন ইউসুফ আলাইহি সালাতু ওয়াসসালাম, আল্লাহ আলম, আল্লাহ ভালো জানে। তো সারা আলাইহা সালাতু ওয়াসসালাম এবং ইব্রাহিম স্বামী স্ত্রী মিশর যাচ্ছেন খাদ্যের অন্বেষণে, রিজিকের অন্বেষণে, পথিমধ্যে জালেম বাদশার কবলে পড়ে মিথ্যা বললেন, বললেন আমরা স্বামী স্ত্রী নয়, আমরা ভাই বোন। তারপর জালেম বাদশা যখন এগিয়ে আসলো এবং জোরপূর্বক তার স্ত্রীকে নিয়ে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী হাদিসের ভাষায় সারা আলাইহা সাল্লাতু ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিক ওয়া রাসূলিক ওয়া আহসানতু ফারজি ইল্লা আলা যাওজি, হে আল্লাহ, আমি যদি আপনার উপর বিশ্বাস স্থাপন করে থাকি, আপনার নবী রাসুল ইব্রাহিমের প্রতি বিশ্বাস স্থাপন করে থাকি, ওয়াহসন্তু ফারজি, আর আমি যদি আমার লজ্জা স্থানের পবিত্রতার হেফাজত করে থাকি, আমার লজ্জা স্থানের আমানতের হেফাজত করে থাকি, ফালা তুসাল্লিত আলাইয়াল কাফের, তাহলে আজকে আমার উপর কোনো কাফেরকে জয় করবেন না। সারা আলাইহিস সালাতু ওয়াসসালাম সালাতের মাধ্যমে, ওযুর মাধ্যমে এই দোয়া যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে করলেন, হাদিসে এসেছে ফাগুত্তা হাত্তা রাকাদা বিরিজলি, দাঁড়িয়ে থাকা অবস্থায় সে ধপাস করে মাটিতে পড়ে গেল এবং তার পুরো শরীর অবশ এবং প্যারালাইজ হওয়ার মতো হয়ে গেল। তখন সে পুনরায় সারাকে বলছে, তুমি আল্লাহর কাছে দোয়া করে আমাকে সুস্থ করে দাও। সারা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাকে সুস্থ করে দিলেন। সে পুনরায় তার ওয়াদা ভঙ্গ করে, সে ওয়াদা করেছিল আমি আর তোমার ক্ষতি করবো না, আমাকে বাঁচিয়ে দাও, কিন্তু পুনরায় সে তার ওয়াদা ভঙ্গ করে আবারও সারা আলাইহিস সালাতু ওয়াসসালামের দিকে যখন এগিয়ে যায়, তিনি আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করেন, সে আবারও ওই রকম প্যারালাইজড এবং অবশ হয়ে মাটিতে পড়ে যায়। আবার সারা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলে, আমার ভুল হয়ে গেছে, আমি আর তোমার ক্ষতি করবো না, তুমি আমাকে বাঁচিয়ে দাও। তখন তিনি আবারও দোয়া করেন, পরপর তিনবার এই ঘটনা ঘটে। তিনবার ঘটার পর বাদশাহ পরিষ্কার বুঝতে পারে, আমি যার সামনে দাঁড়িয়ে আছি সে এমন এক মহিষী নারী, যার মুখ দিয়ে দোয়া উচ্চারণ হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে বাস্তবায়ন করে। আল্লাহু আকবার, যে উচ্চারণ হওয়া মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাস্তবায়ন করে, একবার নয়, দুইবার নয়, তিনবার। তখন সে সত্যি সত্যি তার কাজ থেকে বিরত থেকে গেল এবং ব্যাপক পরিমাণে হাদিয়া, তোহফা, স্বর্ণ মুদ্রা, ধন সম্পদ এবং তার নিকটে থাকা মহিলা এবং স্ত্রীগণের মধ্যে সবচেয়ে সুন্দরী একজন নারী হাজেরা আলাইহা সালাতু ওয়াসসালামকে হাদিয়া হিসেবে ইব্রাহিম এবং সারার সাথে পাঠিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম হাজেরা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বিবাহ করলেন দ্বিতীয় স্ত্রী হিসেবে। এতদিন যাবৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কোনো সন্তান হয়নি, কিন্তু প্রথম সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হাজেরা আলাইহিস সালাতু ওয়াসসালামের গর্ভে দান করলেন। পবিত্র কোরআনে রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্ম হলো, এটি হচ্ছে প্রথম সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে তাদের অন্তরের মধ্যে কোনো পরিবর্তন হয়েছিল কিনা। স্বাভাবিক, যেহেতু মানুষ, সেহেতু যিনি প্রথম স্ত্রী তার যদি সন্তান না হয় আর দ্বিতীয় স্ত্রীর সন্তান হয়, তো প্রথম স্ত্রীর মধ্যে মনে কিছু তৈরি হতেই পারে, আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আদেশ দিলেন তার সন্তান ইসমাইল এবং তার স্ত্রী হাজেরাকে তার প্রথম স্ত্রী সারা থেকে দূরে
1500-1600 কিলোমিটার দূরে মক্কায় রেখে আসতেন। আজকের ফিলিস্তিনের জেরুজালেম থেকে মক্কা প্রায় 1500-1600 কিলোমিটার দূরত্বে। আর এই 1500-1600 কিলোমিটার পথ ইব্রাহিম আলাইহিসসালাম পায়ে হেঁটে, হয়তো কোনো সর্বোচ্চ উটের সহযোগিতা নিতে পারেন বা ঘোড়ার সহযোগিতা নিতে পারেন, এই লম্বা 1500-1600 কিলোমিটার পথ তিনি তার স্ত্রী হাজেরা এবং তার সন্তান ইসমাইল আলাইহিসসালামকে রাখতে গেলেন মক্কায়, নির্জন মরুভূমিতে রেখে আসছেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআন মাজিদেও বলেছেন নির্জন, আল্লাহর নবী হাদিসেও বলেছেন নির্জন, দুটোই আমি উল্লেখ করব। যখন রেখে আসতেছেন তখন হাজেরা আলাইহিসসালাতু ওয়াসসালাম বলছেন, আইনা তাযহাব ইয়া ইব্রাহিম ওয়া তাতরুকনা বিহাযাল ওয়াদি ওয়াদি আল্লাযী লাইসা ফীহি ইনসুন ওয়ালা শাই। হে ইব্রাহিম, আপনি কোথায় চলে যাচ্ছেন? এটা হাদিসের ইবারত। আর এমন জায়গায় রেখে যাচ্ছেন যেখানে কোনো মানুষ, পশু, পাখি, জীব জন্তু, জানোয়ার, গাছপালা কিছুই নাই। এবং এখনও যদি আপনি আরব বিশ্বের মরুভূমির মধ্যে চলেন তাহলে 210-50-100-500 কিলোমিটারের মধ্যে কিছুই চোখে পড়বে না। তাহলে অবশ্যই এটা অস্বাভাবিক কিছু নয় যে তৎকালীন মক্কায় ওই জায়গায় যেখানে হাজেরা এবং ইসমাইলকে রেখে আসা হচ্ছিল তখন আশেপাশের 500-600-1000 কিলোমিটারের মধ্যে কোনো মানুষজন, জীব জন্তু, জানোয়ার, পশু পাখি কিছুই ছিল না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে উল্লেখ করেছেন, সেটিও বলবো। তো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তার স্ত্রীর দিকে ফিরেই তাকাচ্ছিলেন না, লা ইলতাফিত ইলাইহা, তিনি রেখে দিয়ে চলে যাচ্ছেন, কিছু বলেন না, ফিরেও তাকান না। তখন হাজেরা আলাইহিসসালাতু ওয়াসসালাম তাকে জিজ্ঞেস করছেন, আল্লাহ আমারাক, আপনি যে আমাদেরকে এই নির্জন মরুভূমিতে রেখে যাচ্ছেন, এটি কি আল্লাহ আপনাকে আদেশ করেছে? আল্লাহর আদেশে কি আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন? তখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, নাম, হ্যাঁ, আল্লাহর আদেশে আমি তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। তখন হাজেরা বললেন, ইদান লা ইউদাইউন আল্লাহ, যদি আল্লাহর আদেশে এখানে রেখে গিয়ে থাকেন তাহলে এই নির্জন মরুভূমিতে আমাদেরকে আল্লাহই রক্ষা করবেন ইনশাআল্লাহ। কত শক্তিশালী ঈমান থাকলে, শক্তিশালী বিশ্বাস থাকলে, আল্লাহর উপর ভরসা থাকলে একজন মহিলা নির্জন মরুভূমিতে তার ছোট্ট একটি বাচ্চা নিয়ে এভাবে থেকে যেতে পারে এবং আল্লাহ সুবহান ওয়া তাআলার উপর ভরসা করতে পারে। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন তার স্ত্রী এবং তার ছেলেকে আড়াল হয়ে গেল, চোখের আড়াল হয়ে গেল, তখন তিনি এবার হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রা যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম, হে আল্লাহ, আমি আমার স্ত্রী এবং আমার সন্তানকে এমন নির্জন মরুভূমিতে রেখে যাচ্ছি যেখানে কোনো চাষবাস, আবাদ, গরু, ছাগল, মহিষ, ক্ষেত, খামার কিছুই নাই, মানুষজন কিছু নাই, ইনদা বাইতিকাল মুহাররম, যেখানে আপনার পবিত্র ঘর আছে, রব্বানা লিউকিমুসসালাহ, আমার পরবর্তী বংশধর জন্য সালাত প্রতিষ্ঠা করে, ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, আল্লাহ, দুনিয়ার মানুষের অন্তরকে আপনি যেখানে আমার স্ত্রীর সন্তানকে রেখে দিলাম সেই দিকে করে দেন, দুনিয়ার মানুষ যেন এই দিকে আসে, এই অঞ্চল আবাদ করে, ওয়ারসুকহুম মিনাস সামারাত, এবং তাদের খাদ্যের ব্যবস্থা করে দেন। এবং আরও এক আয়াতে, পবিত্র কোরআনের আরও এক আয়াতে ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করলেন, হে আল্লাহ, আমার এই সন্তানের বংশে আপনি এমন এক নবী প্রেরণ করেন যেই নবী তাদেরকে আপনার কিতাব পাঠ করে শোনাবে, তাদের অন্তরকে পবিত্র করবে, তাদের হেকমা শিক্ষা দিবে, এমন একজন নবী আমার এই সন্তান, যে সন্তানকে এখানে রেখে যাচ্ছি তার বংশে আপনি প্রদান করবেন। এই দোয়াও ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম করলেন, এই বলে তিনি বিদায় নিলেন। এবং মোট ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম হাদিসের ভাষা অনুযায়ী, হাদিসের ধারা বিবরণী অনুযায়ী 4-5 বার জেরুজালেম থেকে মক্কার মধ্যে যাতায়াত করেছেন। একবার তিনি তার ছেলেকে রেখে গেলেন, আর একবার আসলেন কুরবানি করার জন্য, যেটি আমাদের ইবাদত, আর একবার আসলেন কিন্তু ছেলের সাথে সাক্ষাৎ হয়নি, আর একবার এসেছেন ছেলের সাথে সাক্ষাৎ হয়নি, পঞ্চমবার এসেছেন ছেলের সাথে সাক্ষাৎ হয়েছে এবং কাবাঘর তৈরি করেছেন, 5 বার ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এই 1600 কিলোমিটার পথ যাতায়াত করেছেন। সম্মানিত উপস্থিতি, তো যখন রেখে চলে যাওয়া হলো, আতিশাত আতিশাত হিয়া ওয়া আতিশা ইবনুহা, সামান্য যে পানি ছিল, সামান্য যে খেজুর ছিল শেষ হয়ে গেল, তৃষ্ণার্ত হয়ে গেলেন হাজেরা আর তৃষ্ণার্ত হলেন ইসমাইল, খাদ্য নাই, পানীয় নাই। তখন তিনি বিভিন্ন ওয়াদি, উপত্যকা, ছোট পাহাড়ের উপর, টিলার উপর আরোহণ করে তিনি দেখতে চাচ্ছেন আশেপাশে কাউকে দেখা যায় কিনা। হাদিসের এবারত, ইস্তাকবালাতিল ওয়াদি হাল তারা আহাদান ফালাম তারা আহাদান, তিনি উঠছেন কিন্তু আশেপাশে কাউকে দেখা যায় না, একবার সাফা পাহাড়ে উঠছেন, একবার সাফা পাহাড় থেকে নেমে মারওয়া পাহাড়ে উঠছেন, কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না। এরকম সময় তিনি একটি আওয়াজ শুনতে পেলেন, হাদিসের ইবারত অনুযায়ী সাহ, এইরকম একটি শব্দ, কেউ বলেছেন জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের পায়ের আঘাত, কেউ বলেছেন ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের পায়ের আঘাত। যেভাবেই হোক, সেখানে জমজম কুয়ার সৃষ্টি হলো এবং ফেরেশতা বলছে, লা তাখাফু যায়আহ ফা ইন্নাহা হুনা বাইতান লিল্লাহ,
ইবনি হাদ আল ওয়ালাদ, আপনারা ধ্বংস হয়ে যাওয়ার ভয় করবেন না, কেননা এখানে আল্লাহর ঘর আছে আর এই সন্তান বড় হয়ে এখানে আল্লাহর ঘর নির্মাণ করবে, ওই জমজমের পানির মাধ্যমে তাদের বসবাস এবং তাদের জীবনযাপন চলতে থাকলো। কুরবানি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আসলেন এবং তিনি তার সন্তানকে লক্ষ্য করে বললেন, ইয়া আবাতি, হে আমার সন্তান, আমি স্বপ্নের মধ্যে দেখতেছি যে আমি তোমাকে কুরবানি করতেছি। তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তার বাবাকে লক্ষ্য করে বললেন যে আপনি আপনার প্রতিপালকের পক্ষ থেকে যা আদিষ্ট হয়েছেন সেটি বাস্তবায়ন করেন, আমার পক্ষ থেকে কোনো অভিযোগ বা কোনো অনুযোগ বা কোনো কিছুই আমি আমার পক্ষ থেকে আপনাকে করব না। পবিত্র কোরআনের আয়াতে এভাবে এসেছে, ইয়া আবাতি ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, হে আমার পিতা, আল্লাহ আপনাকে যা আদেশ করেছে তাই বাস্তবায়ন করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, যখন বাপ বেটা উভয়ই আত্মসমর্পণ করলো আল্লাহর সিদ্ধান্তের সামনে। ফালাম্মা আসলামা, এই শব্দের অর্থ হচ্ছে যখন পিতা এবং পুত্র উভয়ে আত্মসমর্পণ করলো আল্লাহর আদেশের সামনে। ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং কাঁধ পেতে দিল কুরবানি হয়ে যাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের সামনে। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদাক্তার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, তখন আমি আল্লাহ ডাক দিয়ে বললাম, এ ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্য বাস্তবায়ন করেছো, আমার আদেশকে বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এইভাবেই যারা ইহসানের সাথে নিখুততা নিপুণতার সাথে আল্লাহর আদেশের বাস্তবায়ন করে তাদেরকে আমরা প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটা তোমার জন্য পরীক্ষা ছিল। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, এই পরীক্ষায় তুমি পাশ করেছো, তোমার সন্তানকে কুরবানি করতে হবে না। ফাদাইনাহু বিযিবহিন আযীম, তোমার সন্তানকে আমি মুক্ত ঘোষণা করে দিলাম আরেকটি বড় কুরবানির বিনিময়ে, দুম্বা হোক যে প্রাণী হোক সেই প্রাণীর কুরবানির মাধ্যমে তোমার সন্তানের জীবনকে মুক্ত ঘোষণা করে দিলাম, তুমি তোমার পরীক্ষায় পাশ করেছো। এই সেই কুরবানি, যেই কুরবানি আমরা করব 10 দিন পর, এটি মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তের সামনে পিতা এবং পুত্রের একনিষ্ঠ আত্মসমর্পণের নিদর্শন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বলছেন সেটি মানার ক্ষেত্রে কোনো দ্বিধা এবং কোনো সংকোচ নাই। সেই দ্বিধা এবং সংকোচ না থাকার যে প্রতিদান, যে পুরস্কার, আল্লাহর উপর তাওয়াক্কুল এবং ভরসার যে প্রতিদান এবং পুরস্কার, তা সারা পৃথিবী দেখছে, আজ সমগ্র পৃথিবী দেখছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হজ করার জন্য গেছে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সাফা মারওয়া পাহাড়ে দৌড়িয়েছে, লক্ষ লক্ষ মানুষ মিনায় পাথর নিক্ষেপ করবে, পৃথিবীর কোটি কোটি মানুষ কুরবানি করবে, পৃথিবীর 90%-এরও অধিক ধর্মের অনুসারী মানুষ ইব্রাহিম এবং তার পরিবারকে সম্মানিত মনে করে। এই যে প্রতিদানগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এটি হচ্ছে ইব্রাহিমের ইখলাস, তার পরিবারের ইখলাস। সারা প্রথম স্ত্রীর তাকওয়া পরহেজগারিতা দেখলেন জালেম বাদশার সামনে, দ্বিতীয় স্ত্রীর তাকওয়া পরহেজগারিতা দেখছেন নির্জন মরুভূমিতে মক্কার মাটিতে আল্লাহর উপর ভরসা, আল্লাহর উপর আস্থার মাধ্যমে। অতএব পুরো পরিবারটাই পৃথিবীর সবচেয়ে আদর্শ পরিবার। বাবা হিসেবে পৃথিবীর সবচেয়ে আদর্শ বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, স্ত্রী হিসেবে পৃথিবীর সবচেয়ে আদর্শ স্ত্রী ইব্রাহিমের দুই স্ত্রী সারা এবং হাজেরা, সন্তান হিসেবে পৃথিবীর সবচেয়ে আদর্শ সন্তান ইব্রাহিমের দুই সন্তান ইসহাক এবং ইসমাইল, তাদের পুরো পরিবারটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তের সামনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের সামনে আল্লাহ ভরসা, ইখলাস, তাওয়াক্কুল, আস্থা প্রত্যেকটা ক্ষেত্রে তারা পৃথিবীর সর্বোচ্চ স্তর অতিক্রম করেছিল। পৃথিবীর সর্বোচ্চ স্তর অতিক্রম করার কারণে আল্লাহ তাদের এই পরিবারকে এমনভাবে কবুল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআন মাজিদে বলছেন যে আমি নবুয়াতকে ইব্রাহিমের বংশে সীমাবদ্ধ করে দিয়েছি, ইব্রাহিমের পরে আর পৃথিবীতে কোনোদিন নবী ইব্রাহিমের বংশের বাইরে আসবে না। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তৃতীয়বার জেরুজালেম থেকে মক্কায় গেলেন, গিয়ে সন্তানকে খুঁজতেছেন, সন্তানকে পাচ্ছেন না। বাড়িতে মহিলা মানুষ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের স্ত্রী আছে, তাকে জিজ্ঞেস করছেন বাড়ির মালিক কই, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের স্ত্রী বলছেন খারাজা আন ইয়াসুইদা লানা, তিনি শিকার করার জন্য বের হয়ে গেছেন আমাদের খাদ্য সংগ্রহের জন্য। ফাসআলাহা আন আইশিহিম ওয়া হাইআতিহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম জিজ্ঞেস করছেন তোমরা কেমন থাকো, কি অবস্থা তোমাদের, আন আইশিহিম ওয়া হাইআতিহিম, কেমন আছো তোমরা। তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের স্ত্রী বলছে নাহনু বিশাররিন ওয়া দীকিন ওয়া শিদ্দাতিন, আমরা খুব কঠিন অবস্থার মধ্যে দিয়ে দিন পার করি, তেমন ভালো কোনো খাবারের ব্যবস্থা নাই, ভালো কোনো জীবনযাপনের ব্যবস্থা নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের উত্তর শুনে খুব মন খারাপ হয়ে গেল। মন খারাপ হওয়াতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন বাড়ির মালিক যদি ফিরে আসে আকরি ই আলাইহিস সালাম, বাড়ির মালিককে আমার সালাম দিবে, বলবে একজন মুরব্বী বৃদ্ধ মানুষ এসেছিল, সালাম দিয়েছে। ওয়া ইউগাইয়িরু আতবাতা বাবি, আর তাকে বলবে তার বাড়ির দরজার চৌকাঠ যেন পরিবর্তন করে নেয়। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বাড়িতে আসলেন,
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কোথাও গেলে তার একটা সুগন্ধি বা আসার প্রভাব থাকতো। ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে আসার পরে তিনি ধারণা করছেন কেউ বাড়িতে এসেছে, কেউ কি এসেছিল, তো বলে হ্যাঁ এরকম এরকম ঘটনা। বললেন যাকা আবি ওয়াকাদ আমারানি আন উফারিকাক, আসলে যিনি এসেছিলেন তিনি আমার পিতা ইব্রাহিম, তিনি আমাকে আদেশ দিয়ে গেছে যেন তোমাকে তালাক দিয়ে দিই, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, আমার বাড়িতে থাকার তোমার সুযোগ আর আপাতত হচ্ছে না। আবার বহুদিন পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে কতদিন পর ইব্রাহিম আলাইহিস সালাম আবার এসেছেন, আসার পরে সন্তানের সাথে সাক্ষাৎ হয়নি, একই ঘটনা। এবার এই স্ত্রীকে ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, সহি হাদিস, ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন কেমন আছো তোমরা, তখন তিনি উত্তরে বলছেন নাহনু বিখাইরিন ওয়া সাআতিন ওয়া আসনাত আলাল্লাহ। এই স্ত্রী উত্তরে আল্লাহর প্রশংসা করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, তিনি আমাদের অনেক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা যিনি আমাদের খুব ভালো রেখেছেন। উত্তর শুনে ইব্রাহিম আলাইহিস সালামের মন ভরে গেছে যে মানুষ যে পরিস্থিতির উপরই থাক সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে জানে, আল্লাহর সামনে নত হতে জানে, আল্লাহর প্রশংসা করতে জানে, তথা তার অন্তর অল্পে তুষ্ট, তার অন্তর আল্লাহর সামনে নত, সে মুসলিমা, আল্লাহর সামনে আত্মসমর্পণকারী, যে কোনো পরিস্থিতিতে সে আল্লাহর সিদ্ধান্তের জন্য খুশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাদা, এর উপর তার সবর এবং রেজা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তের উপর তার ধৈর্য আছে, তার আনুগত্য আছে। এই উত্তরে ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন তোমরা, এবার ওইবার আর কিছুই জিজ্ঞেস করেননি, ওইবার মন খারাপ হওয়াতে ওভাবেই চলে গেছে, এবার আর একটু বেশি জিজ্ঞেস করেছেন, আচ্ছা তোমরা কী খাও, তোমরা কী পান করো, মা তো আমকো মা সারাবকো, তো বলছে আপনার ছেলে যা শিকার করে নিয়ে আসে, ছেলে তো না মানে উনি বাড়ির মালিক যা শিকার করে নিয়ে আসে সেটার গোস্ত আর কি, তো জমজমের পানি, তাহলে ঠিক আছে। বাড়ির মালিক যখন আসবে তখন তাকে, তখন ধরো হাদিসে আসছে যখন বললো যে আমরা গোস্ত খাই এবং পানি খাই, তখন ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করলেন, আল্লাহ আম্মা বারিক লাহুম, হে আল্লাহ তাদের এই খাবারে, তাদের এই গোস্তে, তাদের এই পানিতে বরকত দান করেন। তো আগেরবার উনি কোনো কথা বলেননি, মন খারাপ হয়ে গেছিল, ঘুরে চলে গেছিলেন, এবার উত্তর আরেকটু প্রশ্ন আরেকটু বাড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বরকতের দোয়া করলেন। এই জন্য সবসময় বরকতের দোয়া করতে হয়, ছেলে মেয়ে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন যার বাড়িতে যাবেন, যার অবস্থা জিজ্ঞেস করবেন, বরকতের দোয়া করতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বরকতের দোয়া করলেন এবং বললেন যদি বাড়িতে বাড়ির মালিক ফিরে আসে তাহলে তাকে বলবে আমার সালাম, এবং সে যেন বাড়ির চৌকাঠ স্থায়ী রাখে, পরিবর্তন না করে, তথা পরবর্তী বংশ ভালো হওয়ার জন্য স্ত্রী ভালো হওয়া খুব জরুরি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী বংশে আগমনের জন্য ইব্রাহিমের সন্তান ইসমাইলের স্ত্রীর ভালো হওয়া খুবই জরুরি। সম্মানিত উপস্থিতি, এরপরে পঞ্চমবার ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আসলেন, যেই পঞ্চমবারের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন, ওয়াইদ ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাইল রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। যখন ইব্রাহিম এবং ইসমাইল মিলে আল্লাহ আদেশ দিলেন যে এবার ঘর তৈরি করতে হবে, নূহ আলাইহিস সালামের বন্যার সময় হারিয়ে যাওয়া চিহ্নের উপর, ফেরেশতাদের দেখানো আলামতের উপর, এরিয়ার উপর ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং তার সন্তান ইসমাইল আল্লাহর ঘর তৈরি করতে লাগলেন, যেই ঘরই হচ্ছে কাবা, যার বর্ণনা আল্লাহ পবিত্র কোরআন এভাবে দিয়েছেন, ওয়াইদ ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত, মূল ভিত্তির উপর যখন ইব্রাহিম এবং ইসমাইল ওই ঘর উঠাতে লাগলেন তখন তারা দোয়া করতে লাগলেন, রাব্বানা তাকাব্বাল মিন্না, হে আল্লাহ আমরা এই যে কাজ করছি এই কাজ একমাত্র আপনার সন্তুষ্টির জন্য করছি, এই কাজকে আপনি কবুল করেন। সম্মানিত উপস্থিতি, সেই কাবায় আমরা যাই, সেই কাবামুখী হয়ে মসজিদ তৈরি হয়ে আছে, যেই মসজিদে আমরা দাঁড়িয়ে আছি, পৃথিবীর হাজার হাজার লক্ষ কোটি মসজিদ তৈরি হয়ে আছে, সেই কাবাতে হাজিগণ অবস্থান করছে, সেই কাবাতে হাজিগণ হজ সম্পূর্ণ করবে, তাওয়াফ করবে, ওই সাফা মারোয়া পাহাড়ি তারা দৌড়াবে, ওই মিনার প্রান্তরেই তারা প্রস্তর নিক্ষেপ করবে, আর ওই দিনেই আমরা আমাদের কুরবানি সম্পূর্ণ করব। অতএব এই পুরো ইবাদতগুলো সবগুলোই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের জীবনীর সাথে সম্পৃক্ত। তো পবিত্র জিলহজ মাসের এই দশ দিন পৃথিবীর শ্রেষ্ঠতম দশ দিন। ওয়াইদ ওয়া'আদনা মূসা আরবাঈনা লাইলাহ, যখন আমরা মূসাকে বলেছিলাম মূসা তুমি চল্লিশ দিনের জন্য তুর পাহাড়ে ইবাদত করো, তো ওই চল্লিশ দিনের শেষ দশ দিন এই জিলহজ মাসের প্রথম দশ দিন, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের তুর পাহাড়ে ইবাদতের চল্লিশ দিনের শেষ দশ দিন জিলহজ মাসের প্রথম দশ দিন। তো এই জুলহজ মাসের প্রথম দশ দিন রমাজানের দিনের চাইতেও শ্রেষ্ঠ। মোটামুটি মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে আইজাম একমত যে পৃথিবীর শ্রেষ্ঠ রাত রমাজানের শেষ দশ রাত, তবে পৃথিবীর শ্রেষ্ঠ দিন এই আজ রাতের পর থেকে যে দিনগুলো আসবে এই দিনগুলো রমাজানের চাইতেও শ্রেষ্ঠ দিন জুলহজ মাসের প্রথম দশ দিন। কেননা এই সময় পৃথিবীর সবচেয়ে বড় বড় ইবাদতগুলো সম্পন্ন হয়, হজের
সকল আমলের মধ্যে সম্পূর্ণ হবে। আরাফার মতো মহাদিন, যেই দিনের সিয়াম পালনে মানুষের অতীতের এক বছর এবং পরের এক বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে, আর যেই দিন আরাফার মাঠে অবস্থানরত মানুষদের যেই পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্তি দেন, পৃথিবীর আর কোনো দিন ওই পরিমাণ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন না। যথা পৃথিবীর সব বড় বড় দিনগুলো, কুরবানির দিন পৃথিবীর সবচেয়ে বড় দিনের একটি, আরাফার দিন পৃথিবীর সবচেয়ে বড় দিনের একটি, সব হচ্ছে এই জিলহজ মাসের 10 দিন। পৃথিবীর বড় একটা ইবাদত হজ সম্পূর্ণ হবে এই 10 দিনের মধ্যে। অতএব এই 10 দিনের গুরুত্বের কোনো শেষ নাই। এই 10 দিনে আমাদেরকে যারা হজ করতে যেতে পারিনি, তাদের জন্য যারা তো হজ করতে গেছি, তাদের তো প্রতিদিনের রুটিন আছে হজের, এই 10 দিনের মধ্যেই তাদের কাজ, তাদের মূল হজই সম্পূর্ণ হবে এই 10 দিনের মধ্যে। আমরা যারা হজ করতে যেতে পারিনি, আমাদের উচিত এই 10টা দিনকে মূল্যায়ন করা, সিয়ামের মাধ্যমে, দানের মাধ্যমে, সাদাকার মাধ্যমে, নফল সিয়ামের মাধ্যমে এবং দান এবং সাদাকার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই 10 দিনকে গুরুত্ব দেওয়া এবং এই 10 দিনের অত্যধিক রূপে আমল করার চেষ্টা করা। পাশাপাশি প্রত্যেক যারা কুরবানির নিয়াত করেছে, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ হচ্ছে ফালা ইয়াখুদ, তারা যেন তাদের আজকে শেষ দিন, নখ কাটার, চুল কাটার, যারা কুরবানি করেছে এবং প্রায় পরিবারের সকলেরই উচিত, কিন্তু যিনি কুরবানি করতে চায় তার জন্য আল্লাহ নবীর সরাসরি আদেশ, আর উচিত সকলেরই যে তারা আজকেই তাদের নখ এবং চুল শেষবারের মতো কেটে নেবে এবং একদম যেই দিন কুরবানি হবে সেই দিন পর্যন্ত তারা এই নখ এবং চুলকে স্পর্শ করা থেকে বিরত থাকবে, হাত দিবে না। এটা খুবই জরুরি, সাধারণ মানুষ জানে না। দেখবেন যে আজকের চাঁদ ওঠার পরেও দেখবেন যে নাপিতের দরজায় ভিড় লেগেই আছে, তারা একটি সুন্নাতকে লঙ্ঘন করছে, এটা উচিত না। অতএব এটা আমাদের মানুষকে জানাতে হবে, প্রচার করতে হবে যে এটা একটা সুন্নাত। পাশাপাশি কুরবানির মতো এই ইবাদত করতে গিয়ে আপনি ইব্রাহিম আলাইহিসসালামের এই ইতিহাসকে সামনে রাখলেন, যে ইতিহাস আজকে ইব্রাহিম আলাইহিসসালামের আমি আপনাদের সামনে বর্ণনা করলাম, এই ইতিহাসকে সামনে রেখে আপনি কুরবানি কিনতে যাবেন, তখন এবার আপনার মাথায় যদি মনে হয় যে হ্যাঁ ঠিক আছে আমি ভাগে কুরবানি করব, সেটা আপনার ব্যাপার, সেটা আপনার ইমানের ব্যাপার। আর যদি মনে হয় যে না, ইব্রাহিম যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের জন্য তার ছেলেকেই কুরবানি করতে পারে, তো আমি একটা পরিপূর্ণ কুরবানি কেন করতে পারবো না, আমি কেন পিছিয়ে থাকবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে, একটা কেন পাঁচটা করবো, পাঁচটা কেন দশটা করবো, এই মন মানসিকতা যদি আপনার মধ্যে তৈরি হয় ফালিল্লাহিল হামদ, তাহলে আপনি ইব্রাহিম আলাইহিসসালামের জীবনী থেকে, তার হায়াত থেকে, তার উৎসর্গ এবং বিসর্জন থেকে আপনি শিক্ষা নিতে পেরেছেন, আপনার স্ত্রী এবং আপনার পরিবার শিক্ষা নিতে পেরেছে। আর যদি সেই শিক্ষা নেওয়ার আপনার সুযোগ না হয়, তাহলে দেখবেন এটি একটি দুনিয়াবী ইবাদতে পরিণত হয়েছে, গোস্ত খাওয়ার জন্য, একটু গোস্ত বেশি পাওয়ার জন্য, একটু গরুর গোস্ত খাওয়ার জন্য, ইবাদতকে ইবাদত হিসেবে না রেখে হয়তো দুনিয়াবী কোনো চাহিদায় আপনি ভাগে অংশগ্রহণ করছেন, নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য, ছেলে মেয়েকে সান্ত্বনা দেওয়ার জন্য, এগুলো থেকে ঊর্ধ্বে উঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে না এই গোস্ত যাবে না কিছু যাবে, আপনার অন্তরের নিয়াত যাবে, আপনার অন্তরের বিসর্জন উৎসর্গটা যাবে যে আপনি আল্লাহর আদেশের সামনে কতটা আত্মসমর্পণকারী। তো আল্লাহর আদেশের সামনে তার ছেলে ইব্রাহিমের ছেলে ইসমাইল যেভাবে আত্মসমর্পণকারী ছিল, আপনি ওইভাবে আত্মসমর্পণকারী হিসেবে চিন্তা করে কুরবানি ক্রয় করার জন্য যাবেন এবং নিখুঁত নিপুণভাবে নিজের একক ইবাদত একাই পরিপূর্ণরূপে আল্লাহর জন্য করার চেষ্টা করবেন। আপনার ইবাদত আপনি একাই নিখুঁত এবং নিপুণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আদায় করার চেষ্টা করবেন। আপনার এক ইবাদতের সাথে আর 10 জনের সম্পদ মিলিত হবে, 10 জনের নিয়ত মিলিত হবে, এটার কী প্রয়োজন? ছাড় আছে, ছাড় নাই আমি এই কথা বলছি না, কিন্তু একটা ইবাদতের নিপুণতা এবং নিখুঁততা ভিন্ন জিনিস, আত্মোৎসর্গের চিন্তা এবং ইখলাসের চিন্তা ভিন্ন জিনিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মানুষের ব্যক্তিগত সম্পর্ক ভিন্ন জিনিস। যে আমার সাথে আমার আল্লাহর সম্পর্ক কেমন, আমি আমার আল্লাহর জন্য আমার সম্পদ থেকে একটা অংশ উৎসর্গ করতে চাচ্ছি, এটা সম্পূর্ণ আলাদা, এটা হওয়া কেমন? আমি আজকে আপনাকে একটা জিনিস হাদিয়ে দিয়ে বললাম, এটা আপনি আর আপনার ভাই মিলে ভাগ করে নিন, এটা কেমন? আর পরিপূর্ণরূপে সম্পূর্ণ আপনাকে একটা দিয়ে গেলাম যে এটা আপনার জন্য, সম্পূর্ণরূপে খাসভাবে আপনার জন্য এনেছি, এটা কেমন? তথা এটা আপনার ইখলাস চিন্তা এবং নিয়াত একনিষ্ঠতা নিপুণতা এবং নিখুঁততার সাথে সম্পৃক্ত। অতএব কুরবানিকে ছোটোখাটো কোনো ইবাদত মনে না করে একটি বড় ইবাদত মনে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য সবাই যার যার সাধ্য অনুযায়ী প্রস্তুতি নেবেন পরিপূর্ণ পূর্ণাঙ্গ কুরবানি করার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আরাফার সিয়াম যেন মিস না যায় এবং চুল এবং নখ যেন এই 10 দিনের মধ্যে কর্তন না করা হয়, আর আরাফার সিয়ামের বাইরেও যদি আর 4-5টা 6-7টা সিয়াম বেশি রাখা যায় তাহলে অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে। আর ঈদের দিন আর ঈদের পরের 3 দিন সিয়াম রাখা হারাম, অন্তত এই ঈদের,
এই ঈদের দিন আর এই ঈদের পরের তিন দিন সিয়াম পালন করা হারাম, কারণ এই ঈদের দিন আর ঈদের পরের তিন দিন আয়ামুত তাশরিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব মহত্ব এবং উম্মতে মুসলিমার আনন্দ প্রকাশ করার দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব মহত্ব হচ্ছে তাকবীরের মাধ্যমে। ঈদের সবচেয়ে বড় আনন্দ হচ্ছে আল্লাহর তাকবীর ঘোষণা করা, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষিপ্তভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী আপনাদের সামনে যেটা পেশ করলাম তার সারমর্ম হচ্ছে যে প্রায় আজ থেকে 5000 বছর পূর্বে ইব্রাহিম আলাইহিস সালামের আগমন ঘটে। ইব্রাহিম আলাইহিস সালামের পুরো পরিবার একটি আদর্শ পরিবার, তিনি ইরাক থেকে হিজরত করেছেন শাম, ফিলিস্তিন, জেরুজালেম, এই জন্য কিয়ামত পর্যন্ত একদল মানুষ হকের উপর থাকবে শাম, ফিলিস্তিন এবং জেরুজালেমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আমার বাবা ইব্রাহিমের যেটা হিজরতের জায়গা ওখানে কিয়ামত পর্যন্ত হক থাকবে, আমি হিজরত করেছি মক্কা থেকে মদিনা, এখানে কিয়ামত পর্যন্ত হক থাকবে, আর আমার বাবা ইব্রাহিম হিজরত করেছে ইরাক থেকে শাম এবং ফিলিস্তিনে। অতএব একটা দল যে চিরদিন হকের উপর থাকবে তার একটা অংশ চিরদিন এই জেরুজালেম এবং তার আশেপাশের অঞ্চলে অবস্থান করবে, এটি পবিত্র ভূমি এবং পবিত্র মাটি। আর ইব্রাহিম আলাইহিস সালামের পরে বড় বড় নবীরা এখানে এসেছেন, ইব্রাহিমের ছেলে ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইউসুফ, ইউসুফের পরে মুসা, মুসার সাথে হারুন, মুসা এবং হারুনের পরে দাউদ, সুলাইমান, দাউদ সুলাইমানের পরে জাকারিয়া, ইয়াহিয়া এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, এবং মধ্যখানে আইয়ুব থেকে শুরু করে আরও যত নবী বনী ইসরায়েলের আছে সকল নবীর মূল মার্কাজ ছিল এই জেরুজালেম। এবং তারপরে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালামের আরেক সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আবুল আরব, আরবদের পিতা। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পুরো জীবনী এবং তার দুই স্ত্রী এবং তার সন্তানের যে জীবনীগুলো আজ তুলে ধরা হলো, এই প্রত্যেকটা অংশ থেকে আমাদের জন্য শিক্ষা আছে, আমাদের স্ত্রীদের জন্য, আমাদের সন্তানদের জন্য, আমাদের বাবাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিক্ষাগুলো যেন আমাদের অনুসরণ করার, বুঝার এবং আমল করার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। আমাদের সকলকে যেন ইব্রাহিম আলাইহিস সালামের মতো পরিপূর্ণ তাওহীদপন্থী, পরিপূর্ণ একনিষ্ঠ ইখলাসপন্থী, তার সন্তানদের তার স্ত্রীদের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর একচ্ছত্র ভরসাকারী, আস্থা স্থাপনকারী এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কোনো আদেশের সামনে আত্মোৎসর্গকারী বিনা বাক্য ব্যয়ে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করে, আল্লাহুম্মা আমিন। বক্তব্যের শেষের দিকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি কথা যা না বললেই নয়, সেটি হচ্ছে আমরা এখানে সবসময় আসি, প্রতি জুমায় প্রতি মাসে হয়তো একবার আসা হয়, তো সবসময় হয়তো বই পুস্তক সাথে আনা হয় না, তো গাড়িতে যে বই পুস্তকগুলো থাকে, যেমন এখন হজ এবং ওমরা যে লম্বা আমি আলোচনা করলাম, এই পুরো আলোচনায় হয়তো হজ ওমরার যে বই আছে সে বইয়ের মধ্যে পেয়ে যাবেন। আবার নতুন যে বইটি প্রকাশিত হয়েছে মিন্নাতুল বারি দ্বিতীয় খণ্ড, তার মধ্যে ঈমান থেকে শুরু করে বিভিন্ন বাতিল ফেরকা আকীদা সেই সকল গুরুত্বপূর্ণ আলোচনা বইয়ের মধ্যে পেয়ে যাবেন। আবার মাসিকাল ইতসাম যেটা প্রতি মাসে প্রকাশিত হয় এবং ভারতের বড় বড় আলেম ওলামাও এই মাসিকাল ইতসামের সাথে জড়িত আছেন, জামিয়া সালাফে রাজশাহীতে ভারতের জামিয়া সালাফে বানারসের শিক্ষকগণ দার্স দিয়ে থাকেন 4 থেকে 5 জন, এবং নিয়মিত মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আলেম ওলামা আসতে থাকে। এই কুরবানি ঈদের পরও আরও 5 জন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় এবং সৈয়দের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আলেম ওলামা জামিয়া সালাফেতে আসবেন। অতএব প্রতি মাসে প্রকাশিত হয় মাসিকাল ইতসামকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, আরও যে বই পুস্তকগুলো আছে সেগুলোকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, এবং মসজিদ ভিত্তিক দিন শিক্ষা যেগুলো নিয়ে আমরা কাজ করছি, মক্তব, মক্তবের সিলেবাস, ওসমানী কায়দা, আদর্শ শিক্ষা, ছোটো বাচ্চাদেরকে এই ঘটনাগুলো জানানোর জন্য আমাদের আদর্শ শিক্ষা নামে একটি বই আছে, জানি না আজকে বইটি পাওয়া যাবে কিনা, এই বইগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। আবার বিভিন্ন যে দোয়ার যে ক্যালেন্ডারগুলো সেগুলোও পাবেন, এগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের কবুল করুক এবং আমাদের এই খুতবার প্রতি আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।